হ্যালো বন্ধুরা, দিশারি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ফিরে আসলাম নতুন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এর আগে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে চিনি বা মিষ্টি জাতীয় খাবার আমাদের শরীরে কী কী রোগের সৃষ্টি করে। আপনারা সেই ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই দেখবেন, ডিসক্রিপশনের লিংক দেওয়া আছে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে চিনির বিকল্প হিসাবে কী কী খাদ্যবস্তু ব্যবহার করে আমরা সুস্থ ও স্বাভাবিক থাকতে পারব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নিন, যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আপনি পেতে পারেন। আমরা জানি চিনি আমাদের শরীরের জন্য সবসময় ক্ষতিকর, তবে চিনি না হয় খেলাম না, তাহলে চিনি পুরো বাদ, নাকি এর কোনো বিকল্প আছে? অনেকে ভেবে বসেন, চিনি বাদ তো কী হয়েছে, সুইটনার বা কৃত্রিম চিনি তো আছে। কিন্তু আপনারা জানেন কি, এই কৃত্রিম চিনি আমাদের শরীরের জন্য আরও বেশি ক্ষতিকর। এতে থাকা অ্যাসপারটেম চিনির চেয়ে অনেক বেশি ক্ষতি করে থাকে। এটি আমাদের শরীরের মেদ বৃদ্ধি থেকে শুরু করে রক্তে শর্করার মাত্রা ঠিক না রাখার জন্য দায়ী। বিশেষজ্ঞদের দাবি, সাধারণ চিনির চেয়ে প্রায় 200 গুণ বেশি মিষ্টি অ্যাসপারটেম। এটি কৃত্রিম চিনির অন্যতম উপাদান, তাই আপনারা চিনির বিকল্প হিসাবে কৃত্রিম চিনিকে একদম ভরসা করবেন না। আজকাল সকলেই কম বেশি স্বাস্থ্য সচেতন হওয়ার চেষ্টা করছি। আমাদের এই সচেতনতা তাকে কাজে লাগিয়ে কিছু কোম্পানি কৃত্রিম চিনি বাজারে নিয়ে এসে তাকে চিনির বিকল্প হিসাবে প্রচার করে চলেছে। এবার আমি আপনাদের জানাবো সঠিক ও স্বাস্থ্যসম্মত চিনির বিকল্প হিসাবে কী কী ব্যবহার করা যেতে পারে। যেমন খাঁটি মধু, স্বাদে চিনির বিকল্প হিসাবে অনেক ভালো স্বাস্থ্যকর ন্যাচারাল সুইটনার। আর 1 টেবিল চামচ মধুতে ক্যালোরির পরিমাণ 64। নারকেলের চিনি, স্বাস্থ্যকর ও একেবারেই ডায়াবেটিক নয় বলে এই উপাদানের চাহিদা অনেক বেশি। নারকেল থেকে বানানো এই চিনিও ব্যবহার করতে পারেন রান্নায়। কোকোনাট সুগারের ক্যালোরি অনেক কম থাকে, 1 টেবিল চামচ কোকোনাট সুগারের ক্যালোরির পরিমাণ 45। গুড়, এটি চিনির চেয়ে অনেক বেশি মিষ্টি, তবুও এর ক্যালোরি অনেক কম, 1 টেবিল চামচ গুড়ে থাকে মাত্র 47 ক্যালোরি। ব্রাউন সুগার, বাদামি চিনিকে ইংরাজিতে বলা হয় ব্রাউন সুগার। এটি স্বাদের দিক দিয়ে সাদা চিনির চেয়ে কোনো অংশে কম নয়। প্রথমে আখের রস থেকে তৈরি হয় গুড়, তারপর গুড় থেকে তৈরি হয় ব্রাউন সুগার। এই ব্রাউন সুগারে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না, তাই এর মধ্যে সমস্ত পুষ্টিগুণ পাওয়া যায়, যেমন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম ও আয়রন। এই ব্রাউন সুগারকে অতিরিক্ত পরিশোধন এবং অনেক কেমিক্যাল ব্যবহার করে হোয়াইট সুগার বানানো হয়। সেই জন্যই হোয়াইট সুগার আমাদের জন্য অতিরিক্ত ক্ষতিকর, তাই আমাদের সাদা চিনির বদলে ব্রাউন সুগার ব্যবহার করা উচিত। ম্যাপল সিরাপ, অনেক বড় বড় রেস্তোরাঁতে চিনির এই বিকল্প ম্যাপল সিরাপ দিয়ে রান্না করা হয়। এটি খাবারকে মিষ্টি যেমন করে, ঠিক তেমনি এটি আমাদের শরীরের কোনো ক্ষতি করে না। এতে ক্যালোরি অনেক কম থাকে। মিছরি, মিছরির প্রচলন প্রাচীনকাল থেকেই চলে আসছে, কিন্তু চিনি আসার পর সবাই মিছরিকে ভুলে যাচ্ছে। স্বাস্থ্যের জন্য চিনির চেয়ে মিছরি অনেক ভালো, এটি শরীরকে ঠান্ডা রাখে। চিনিতে কোনো প্রকার পুষ্টি উপাদান পাওয়া যায় না, কিন্তু মিছরিতে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান থাকে। চিনির মতো রিফাইন করা হয় না, তাই মিছরিকে আমরা চিনির বিকল্প হিসাবে নিশ্চিন্তে ব্যবহার করতে পারি। ডেট সুগার, খেজুর থেকেও চিনি হয়, খেজুর থেকে ডেট সুগার বাড়িতেও তৈরি করা যায়, আবার বাজার থেকে কিনতেও পারবেন। এই ডেট সুগার আপনি চা কফিতে ব্যবহার করতে পারবেন না, কারণ এতে আলাদা একটা ফ্লেভার থাকে, তবে অন্যান্য সমস্ত মিষ্টি জাতীয় খাবারে ব্যবহার করতে পারবেন। এটি পেটের সমস্যা দূর করতে অনেক উপকারী। স্টিভিয়া, স্টিভিয়া গাছের পাতা থেকে সংগৃহীত নির্যাস দিয়ে তৈরি করা হয়েছে। স্টিভিয়া মূলত দক্ষিণ আমেরিকা অঞ্চলের একটি ভেষজ উদ্ভিদ। স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে খাবার ও পানীয়তে চিনির বিকল্প হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। এখন বিশ্বজুড়ে সব জায়গাতেই মোটামুটি স্টিভিয়ার চাষ হচ্ছে। স্টিভিয়া সাধারণত চিনির চেয়ে 40 গুণ বেশি মিষ্টি, তবে রক্তে গ্লুকোজের মাত্রায় এর কোনো ধরনের প্রভাব নেই, কারণ এতে কোনো ক্যালোরি নেই, তাই আমরা সবাই নিশ্চিন্তে এটি ব্যবহার করতে পারি। ডায়াবেটিস রোগীদের জন্য এটি সম্পূর্ণ স্বাস্থ্যকর। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি পুরোপুরি প্রাকৃতিক উপাদান, কোনোভাবেই কৃত্রিম নয়। এটি ভেষজ উপাদান দিয়ে তৈরি বলে এর স্বাদ একটু আলাদা রকম হতে পারে। আপনি যদি এই স্বাদটিকে অভ্যাসে পরিণত করে নিতে পারেন, তাহলে চিনির বিকল্প হিসাবে এর থেকে ভালো আর কিছু হতে পারে না। আশা করি আমার আজকের আলোচনার বিষয়টি আপনাদের সকলের অনেক উপকারে আসবে, কারণ এই ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন যে চিনিকে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে দিলেও চিন্তার কোনো ব্যাপার নেই,
কারণ চিনির বিকল্প হিসাবে কি কি খেতে পারবেন তার সমস্ত আলোচনা আমি আজকের ভিডিওতে বলেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এখানেই শেষ করলাম, আপনারা সবাই ভালো থাকবেন।